আমার মলদারের সমস্যা বলতে মলদার পুজ হয় মাঝে মাঝে, আর হচ্ছে আপনার এই যে পায়খানা পরে সকাল একটা ব্যথা হয়, এটা দীর্ঘ সময় চলে, দেখা যায় কখন 1 ঘন্টা 2 ঘন্টা এই ব্যথাটা থাকে। হ্যাঁ, তাই আমি একটা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে ফিস্টুলা, এবং মানে উনি বলছে যে অপারেশন লাগবে। এই ব্যাপারে আসলে আমি ম্যাডামের মতামত জানতে চাচ্ছিলাম। আপনাকে যেহেতু বলেছে অপারেশন লাগবে, আপনি অপারেশন করছেন না কেন, বা কোনো অসুবিধা কি? না মানে এর হচ্ছে কি আমি সাকসেস রেটটা কেমন, অপারেশন করলে আমার এই জানতে চাচ্ছিলাম আর কি। এটা জি, আপনাকে ধন্যবাদ। উনি ওনার সমস্যার কথা বলেছেন, কিছুটা পুঁজ জাতীয় কিছু। আমি এই বিষয়টা একটু পরে বলি, যেহেতু হেমোরয়েডটা বলছিলাম এটা শেষ করে ফেলি। তো হেমোরয়েডের যে যে জিনিসটা ছিল, তো সেই ক্ষেত্রে 3 আর 4 নম্বর যে এইটাতে আমরা অপারেশন করি। তো অপারেশন করার বিভিন্ন রকম অপারেশন আছে, কিছু ক্ষেত্রে আছে যে কেটে অপারেশন করা হয়, এটাই হচ্ছে মানে এখন পর্যন্ত একটা গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলি কেটে অপারেশন করা। কিন্তু কখনো কখনো ক্ষেত্রে কেটে অপারেশন করলে একটু ব্যথা বেশি দিন থাকে, অনেক দিন থাকে, এই জন্য কিছু অল্টারনেটিভ প্রসিডিওর আসছে, যেমন হচ্ছে লঙ্গো প্রসিডিওর বলি আমরা, এটা একটা স্পেশাল ডিভাইস, যে ডিভাইস দিয়ে আমরা স্টাপলারের মাধ্যমে এটা অপারেশন করি, বাইরে থেকে কোনো কাটার কিছু থাকে না এবং ভিতরে এটা স্টাপলিং হয়। তো এটাও সব হেমোরয়েডে এইটা করা যাবে না, এটা হেমোরয়েডের কন্ডিশন, পজিশন আর সাইজ এসব দেখে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আর একটা প্রসিডিওর এসেছে কিছু নতুন, যে লেজার দিয়ে অপারেশন করা। তো লেজার দিয়ে আমরা এই অপারেশনগুলো করতে পারি, দ্যাট ইজ যখন আমরা এটা ফিশারের জন্য যে অপারেশন করা হয় স্ফিংক্টেরোটমি বলি আমরা, তো সেটা অপারেশন করা যেতে পারে। আবার এখানে ফিস্ট হেমোরয়েড যে অপারেশন করা হয় এটাকে আমরা হেমোরয়েডোপেক্সি বলি, লেজার হেমোরয়েডোপেক্সি, তো এই লেজার মেশিন দিয়েও এটা অপারেশন করা যায়। তো আর কিন্তু কেটে অপারেশন করাটাই হচ্ছে এখন পর্যন্ত এটা একটা মানে আমাদের যত জার্নাল বা আমাদের যত স্টাডি আছে তার মধ্যে কেটে অপারেশন করাটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের অপারেশনের পদ্ধতির কথা শুনলাম, যেগুলি সাধারণত হেমোরয়েডের ক্ষেত্রে আপনারা করে থাকেন। আপনি উল্লেখ করেছেন বিশেষভাবে লঙ্গো অপারেশনের কথা এবং লেজার পদ্ধতিতে, আধুনিকতম পদ্ধতিতে যে অপারেশনগুলি করা হচ্ছে হেমোরয়েডে সেটিও আপনি উল্লেখ করেছেন। আমাদের একজন দর্শক কিছুক্ষণ আগে যিনি ফোন করেছিলেন তার প্রশ্নের উত্তর বলেছেন ফিস্টুলা। তো ফিস্টুলার ব্যাপারটা, এটা লক্ষণটা হচ্ছে আসলে যে মলদারের পাশে কোনো একটা আলাদা কোনো একটা মুখ দিয়ে পুঁজ আসতে থাকে, এবং অথবা কখনো কখনো মলও আসতে পারে ওই মুখটা দিয়ে, এক্সট্রা যে মুখ সেই মুখটা একটাও হতে পারে, অনেকগুলো মাল্টিপল হতে পারে। এটা ঠিক মলদারে আশেপাশে এমনকি আরও দূরে সেখান পর্যন্ত হতে, গ্লুটিয়াল রিজন যেটা বলি আমরা সেখান পর্যন্ত এই মুখ থাকতে পারে, ওপেনিং বা নতুন কোনো মুখ থাকতে পারে যেখান দিয়ে মল বা পুঁজ আসতে পারে। সবচেয়ে খুব কমন যে কারণটা সেটা হচ্ছে আমাদের দেশে আসলে মলদারের পাশে যখন ছোট একটা ফোড়া হয় বা ব্যথা, একটা ফোড়া আমরা সবাই স্বাভাবিক যেটা বলি ফোড়া, এরকম ফোড়া হলে সাধারণত বেশিরভাগ লোকজন যেটা করে তারা লজ্জায় বা ডাক্তারের কাছে যাবে এইসব চিন্তা করতে করতে ফোড়াটা ফেটে যায়, ফেটে গেলে ব্যথা কমে যায়, তখন তারা চিন্তা করে যে আর তো চিকিৎসা করে আমি তো ভালো হয়ে গেছে, আসলে ওটাই শুরু হলো। আচ্ছা, এই এবং এই যে পুস্টটা ইনএডুকেট মানে অপর্যাপ্তভাবে বের হলো, এই কারণে ওখানে ফিস্টুলা ডেভেলপ করে, এবং পুঁজ যেহেতু কিছুটা হয়তো রয়ে গেল, রয়ে গেল এবং পুঁজ ইনফেকশনটা রয়ে গেল, এবং এটা অ্যানাল রিজিওনের অ্যানাটমিটা এভাবেই তৈরি যেটা ধীরে ধীরে এটা একটা ট্র্যাক তৈরি করবে, একটা রাস্তা তৈরি করবে যেটা মলদারের সাথে বাইরের কানেকশন করবে, এবং এটা ধীরে ধীরে থাকতে থাকতে এর মধ্যে কখনো কখনো টিউবারক্লোসিস দেখা, যক্ষারোগের সংক্রমণ হয়, কখনো কনস ডিজিজ টাইপের একটা ডিজিজ আছে সেটা সংক্রমণ হয়, এবং অনেক দিন যদি এই ফিস্টুলাটা আনট্রিটেড থাকে তো সেখান থেকে ক্যান্সার হওয়ারও চান্স থাকে। এবং এই ফিস্টুলার একটাই চিকিৎসা, কোনো ওষুধই কখনো চিকিৎসা না, এটা চিকিৎসা হচ্ছে অপারেশন, দ্যাট ইজ ফিস্টুলার ট্র্যাকটাকে বিভিন্নভাবে আমরা হয় খুলে রাখি নয়তো কেটে ফেলি, অনেক ধরনের প্রসিডিওর যুগের পর যুগ, সবচেয়ে আদিম সার্জারি এটার এই ফিস্টুলার অপারেশন দিয়েই শুরু হয়েছিল, তো তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন প্রসিডিওর চলেই যাচ্ছে, কিন্তু একেবারে ক্লিয়ার কাট কংক্রিট যে এটা দিলে এই চিকিৎসা ভালো হয়ে যাবে এমন কোনো মানে এখনও কোনো স্ট্যান্ডার্ড তৈরি হয়নি। আমরা বিভিন্ন ডাক্তাররা বা বিভিন্ন কোণের একটা সার্জারি ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে, তারা সবাই মিলে আমরা বিভিন্ন রকম প্রসিডিওর অ্যাপ্লাই করার চেষ্টা করছি, এবং সেটা রোগী টু রোগী ভ্যারি করবে, সব রোগীর জন্য একই চিকিৎসা না, রোগী এবং তার রোগের ধরন অনুযায়ী আমরা প্রসিডিওরটা ঠিক করব, কিন্তু সার্জারি লাগবেই। ওই যে উনি যে বললেন যে সার্জারি করতে চাচ্ছি না বা এরকম বা করবো কি করবো না চিন্তা করছি বা আবারও হবে কি না, ফিস্টুলা সার্জারির পরে এটা আবার হবে কি না এই ব্যাপারটা আসলে আমরা ঠিক গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, এটা অনেক দিন পরেও আবারও হতে পারে, ঠিক ওই জায়গায় হতে পারে, পাশেও হতে পারে,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এখন আমাদের সার্জিক্যাল টেকনিক প্রসিডিওর ওষুধপত্র অ্যান্টিবায়োটিক সব কিছু যেহেতু অনেক আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে, তার জন্য এখন রিকারেন্স রেটটা আগের চেয়ে অনেকটাই কমে গেছে। কিন্তু তারপরেও বলা যেতে পারে যে অবশ্যই সার্জারি প্রয়োজন হবে ফিস্টুলার ক্ষেত্রে। ফিস্টুলার ক্ষেত্রে কোনো ধরনের অবকাশ নাই যে আমি এটা ওষুধ দিয়ে ভালো করব। জি।